আসলে মন ভালো থাকে, শরীর ভালো থাকে, সবটা কিন্তু ভালো থাকে। আসলে আরে না,
তাই বাবাই আইব দেখ বিচার করবো
dark is out. After you didn't really tell me, I got a number, the camera will be almost a wheel to get senior and senior and Mr. Mukura. Oh, Mr. Mukura, what I got for that? I could be after you, but for Aladdin to worry, you're talking to Bunda Buddy. To make it to one of the other, which I did not do for a lavish. Is it a busy to question? I mean, I see. For nothing, we are my dear, my dear. আর বলতেই নিয়ে সব সব কথা বুঝছানি তাইলে বাতি বলে ওই যে ওই যে আ আ আই নাও আই নাও এ কি দিছে চিলে যায় কি তুই তো না বা ওদের নিরোধি বদল আছে নাই হে কিটা কাম করতে হে আর কাম বি আপু জানি রেছে বাড়ি না ও কি দাও পয়সা তো বি আর হইছে ওরে এ রে এখন কথা হয় তুমি বেজার হইও না মাতার মগজের ভিতরে কেটা খেতা ছিল ও মাই মাই
মাই লগে দেখাম রে গো মাই গো ও গুলজারুন ও গুলজারুন গো ও গুলজারুন ও গুলজারুন ও ভাই ধীরে ধীরে ঝাঁটে একটু আও না তোমার যদি আমার ভালো লাগে বুঝছো আমার যদি অত তিক্ত লাগে অত খারাপ লাগে তো আমার সংসার তুমি সাইডে দেখতে থাকি আমার সেবাও ঘটায় না মাথা উঠিবাই দেয় না ইয়ের মধ্যে আমি যদি কোনো সময় উঠিয়া করে গুলজারে দাও না পার্কে গিয়ে ঘুরে একটু আমার জানলাম যায় তাও তুমি রাখি না খালি কর তুমি তুমি তো কোনো সময় আমার মানো না কোনো ইজ্জত দেও না দাম দেও না মান দেও তুমি আমার কোন সময় দাম দিলা তুমি আমার কোন সময় ইজ্জত দিলা হে তুমি যে আমার সাথে সারা রাত ব্যবহার করো তখন কিলা ব্যবহার করলাই তোমার কি দাম দাম তো ভালো সালাম করতাম আমি ছাগলের বিষয় বলি দিই তো কি কোনো কথা নাই বার্তা নাই আমি কিছু আমার কথা মনে না তাই বাবা রে বৌরে তুমি যেলাম চালাইতে চাই রে ইলাম চালাইতে পারতে না বৌরে চালাই তুইলে কেনবে কেনবে চালাই তুই ভাই বুঝছো নি এই তুই হারাতে কোনো বুঝা কথা নেই বাড়ি দাস তাহলে বন্ধু বান্ধব মানে আড্ডা দাস তাহলে হি আর খালি বউ বউ করো ও তো রাত্রিবে তো ফাটবে তো কোনো খান নাই যাবে যা আর না খালি খালি সিলাই ভাই গো ভাই না আমার মা গসিলি যাব ই মা আমার মা না আমার মা হাই রে খোফাল কিতা হটা মানে ওসেন বাসনা আমি কই দিলাম বিয়া হই না বলে আমি কতলা দেব বলতে লোকে গাড়তে দিলাম বিয়া বিয়া হলাম তাহলে তে তো বন্ধু বন্ধু লেসো তাও তা আর জীবন বিয়া সাথে করার কোনো দরকার নাই আম বলে দেন পাই খাতা ও গদার গদানি কে বুঝে আর কি দাও কই কি তা হাই রে দিব হাই রে দিব জীবনে সু পাইলা মানে ও হাই রে মোহন তা বদর মুঞ্জি পাই যাও আমার জীবন আগাছা কোনো
বৌদি মন্ডলে কিনা পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় ওখানে একটা চলা করা বলছো এটা বুদ্ধি আছে আমার কিন্তু জানতে দিক করা হয়েছে তোমার আবার কি হয়েছে কিতা আগাছা বাগাছার কথা মাত্রায় পরিষ্কার করি কমিয়া আর কিতা পাইসা পরিষ্কার করা কথা আপনার বইনে বিয়া করার বাদ থেকে পাইসা আমার কপাল থেকে দুর্গতি জারু দাঁড়া পাইসা কোনো কথা বন্ধু না পাইসা হ্যাঁ আমি যদি কই ডাইনে যাও বাউয়ে যায় আমি যদি কই বাউয়ে যাও ডাইনে যায় আমি যে জামাই এক বেটা আছি আমার কথা আমলেও না আমার কোনো দাম দেয় না কোনো ইজ্জত দেয় না কোনো সম্মান দেয় না পাইসা আমি কিতা করতাম ওই সবাই মুয়া সারো মুয়া সারো তোমার কথা কেমনে শুনতো তুমি কিনাত বেটা তুমি একটা বেটা নি মিয়া সে তুই সে চলল আনতা সে তুই চলতাই তুমি বেসে তেল লাগান চলো তে বউ তোমার মানতো কিলা ও আমার আমরা মুখা চাও আমরা মুখা চাও আমরা লাগান বেটা ইনতে বউরে এক হাত মারম বউ নিরাই বই থাকবো বউরে কমি উঠ উঠবো বউ কমবো ও দেখো মিয়া তুমি যেন মাত্রায় আমার চলল রাগ উঠি গেছে ইলা দিলা মাতলে হইব নি মাই বউ বইনতে একটু সে তু রাইকা চলা লাগে বুঝছো নি আইসা বুঝতে পারছি না বাবাইসা কখন ধরে উকা আমার মাত নাই আমার গলা নাই আমার গলাকে কাটতে পারে এলাই কিন্তু আমার বউ আমার কথা শুনতো না দলিলাও আমি ফেলা ওই যে আপনি একটু হইলে আমি বেসেন আমার বউ খেয়ে আমার কথা বলতো দলিলাও আমি বেসেন আমি বললাম মাত্র তা পারি না ফেরা লাইছু ইয়া বলে আমি বারে বারে মানে পড়ি থাকছি বিস্তার মাত্র এলে কিন্তু আমার বউ আমার কথা শুনতো না ঠিক আছে এই কেন হাসা কথা হইছো ঠিক আছে তোমার কথা ওখানে এর বাদে ও বুয়াইনতে কিছু চালাই তৈলে কিছু টাকা পয়সা করতে পারা লাগে শুনা দানা কিছু কিনা দেওয়া লাগে শাড়ি কাপড় দেওয়া লাগে বউর কথা শুনা লাগে ইটা না করলে বউ শুনবো কিলা বুঝছো তো আমি তো সব তা আমি আপনার বইনের লাগি শোনা কাপড় শাড়ি উড়ি যেখান চাই ওখান দিই তাই তো আমার কথা শুনে না মূল কষ্ট আমার তো সম্মান দেয় না একবার ডাকি দুইবার ডাকি একশো বার ডাকি আমার বউ তো আমার খান দাঁতায় না আচ্ছা ভাইসা খুব আছে ও তো ভাবি ভাবি আপনার অন্য লাগা দিবা না মাথা দিবা দিন না এটা দিবা না দিন না বুঝছি আমি কই তোমারে বুঝাইয়া কইলার নইছে কি আমার বই বুঝছো নি আমি বড় জোর গিয়ারি দুই তিনটা হাত মারতে পারবো বুঝছি বলে তুমি যে ফয়লা বউর অনুমতি ছাড়া দিতেও বিয়া করছো এটা তো অফরা ওখানে তো তুমি আইলে মানুষ ধরবা ভাইসা ভাই না ভাইসো বলি আর বাহিরেসো বলি সমস্যা নাই সমস্যা হচ্ছে কি আমার সংসারে তো শান্তি নাই সুখ নাই আমার বউ তো আমার মানুষ হিসেবে গণ্য করে না মান দেয় না ইজ্জত দেয় না ইটা বউ দেখাচ্ছে তো দুই নম্বর বিয়া তিন নম্বর বিয়া চার নম্বর বিয়া যতক্ষণ ইচ্ছা তখন বিয়া করা যাবে আমার তো কিছু করার নাই তোমার কিচ্ছু করার নাই তুমি একটা বড় আমার কথা চিন্তা করলে না একটা সংসার মায়ের দরকার কতটা থাকতে পারে কোথার লাগে তুমি আমার অনুমতি ছাড়া আর আমার বিয়ে করতে আসলে হ্যাঁ কিছু তো করার নাই তোমার অনুমতি লই আমার কিছু আমার অনুমতি তুমি হলো না আমার কথাবার্তার কোনো দামও তুমি দেবো না আমি কি দেবো আমার তো কিছু করার নাই ভালো তুইছি তুমি যেহেতু আমার ডাক দেও না মান দেও না ইজ্জত দেও না ওখান থেকে আমি দ্বিতীয় বিয়ে করেছি তো তুমি তোমার বাড়ি দাও কি বলতে পারি না আমি জীবনে বাড়ি সারিয়ে দিতাম না আমার মা যে সময় আমার বিয়া দিন ওই সময় আমার পয়সা কইন হইয়া যাই না আর কোনোদিন যদি এবারে দেখি পারি তাহলে লাশ হইয়া পারি আমি তোমার অত ভালো পাইছি সব সময় খালি আমার রাগটাও দেখলাম তাহলে দিদি দিদি চাপটাই থামবো
আমি বিয়াখান কিলা করলাম ওখান তাকে তুমি দেখো হয়ে দিলাম কিলা করলাম নাটক দেখাতে নিজের জীবনও যত নাটক হয়েছে নিজের জীবনে নাটক শেষ হন না কেন কিতু হয়েছে আর কিতু হইতো পারিবারিক সমস্যা যাই হোক ব্যক্তিগত বিষয় লিয়া পারিবারিক বিষয় লিয়া আলোচনা না করেও ভালো যাই কখন নাটক জড়িত কোনদিন নাটক হইব কোন নাটক হইব নাটক আজকে না আগামীকাল করব আজকে রিহার্সেল চলে মেম্বার সাহেবের বাড়ি ওহো আগামীকালকে নাটক হইব কোন নাটক হইব আমরা ইউনিয়ন অফিসের সামনে ইউনিয়ন পরিষদের সামনে নাটক হইব আজকে রিহার্সেল মেম্বারের বাড়িতে হলো শেষ আইল নাটক করা যে সুন্দর নাই খেয়েছে বদর ভাই তারা নায়ক মোটামুটি খাট আগের জামানার তো আবার নায়কের গাল মোটানো হইলে নায়ক হিসেবে ঠিক আছে খুব ভালো হয়েছে আমারও মন ভালো নাই তাই মেম্বার সাহেবের বাড়ি গেদি কি নায়ক নাই বলতে কিলা রিহার্সেল করলাম রক্ত করবো তোমার কি তুই লোকালা তো ওহো কিটা সমস্যা কোন হার্ডিক সমস্যা ইনজেকশন মারছে দুইটা হার্ডিক সমস্যা না হার্ডিক সমস্যা হার্ডিক সমস্যা ও হার্ডিক সমস্যা হাই হাই রে হাই রে গোপাল দাঁত দাঁতে দাঁতের মর্ম আমি বুঝে না তুমিও গর্দনা দাঁতে গর্দনার মর্ম বুঝলাই না বালা করে টাইট করে গর্দনারে বান্ধিয়া রাখো নাহলে একটা বেটটাতে ফাটিয়ে দেখবো কি মরে দিবা ইনাই লেই বা ইনাই লে রাজি না আমরা ওগুলো করিল বুঝছো সময় তাকতে সময়ের মূল্য দেওয়াই কেউ ঠিক আছে রে বসি বলা তার রায় আমার মনটা তেমন একটা বালা না নাড়ে নাড়ে করিয়া বাড়াইছি গরের অবস্থা বালা না গোলা শান্তি মতো বললো কি দোকান মাথা দেয় না আর দিয়ে আমার নানান দায়দামালার মাঝে দায়দামালা লইয়া তুমি তো খালি আল্লাহ দোয়া করি আমার লাগে রাতে ধীরে ধীরে নিতাম না আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যত ধরনের সমস্যা আছে ওগুনতে রাতে একটা সমাধান করে নেয় তার রায় মেম্বারের বাড়ি গিয়ে দেখি কিলার রিহার্সেল ঠিক আছে পালা থাকো তুমি নাটক দেখা তাইও আগামীকালকে আই মনে আগে গিয়ে দেখি রিহার্সেল কিলার চলে আমি কেন বুঝছি আপনি আপনি শুরু করিয়া দেন খালি কৌকা শুরু দেখবানে বাদে আমি কিতা করি এগুলো আমার উপরে দাঁড়িয়ে মানে আমি সারিদি লইব ওইব মানে 100% লইব ঠিক আছে তাহলে আমি যতটুকু বুঝাইয়া দিছি অতটুকু আপনার কৌকা আমি তোমাকে কত ভালোবাসি ওনে যাই হোক আমরা সিলেটি বার্তা বলতাম আমি তো এর লাগিয়ে আপনার বুঝিয়া কইতাম চাইছি যে আপনি কোন বাসায় বা কিভাবে মারবা এই জিনিস আপনি বলে হলদা বুঝে দিচ্ছি ও তো মাথা লাগতো মাথা লাগতো না আয় আপনি খালি হইয়া দোকান শুরু আমি আবার দিলে যাব ও সিলেটি বাদতাম ওখানে আপনি হইতে দাঁড়িয়ে আগে সিলেটি বাদ লাগবে প্রিয় তোমার জান মুরগি টেকার দান তুমি আমার জান বাগানে আটের হাসি আমি তোমার কত ভালোবাসি তোমার বিয়া করা বাদে আমি মনে করবো যে ফুলের বাগান আছে না ফুলের বাগানও যেটা ওহর হো ফুল ফুটে এইরকম বাচ্চা খাচ্চা বিয়া গড় বলিলাম তারা বাচ্চাইতে খালি কিলবিল 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 করবো বুঝছো নি ফুটবলার টিম বানাইলো খালি আমি তোমার বিয়াটা ভাই কি তুই ভাই হ্যাঁ এটা হলো যে নাটক তো সিনেমা না এই নামে খেতে তো লাভ এদিকে তো সিনেমা এদিকে তো দিলদারের কোনো কমেডিয়ান সিন পাইলা এই যে আপনি তো কইলা আমি নায়ক তে নায়ক কইলা আমি কিন্তু কেন দরকার না না আমরা মূল বিষয়টাকে বোঝা লাগবো আমরা যেটা মূল বক্তব্যটা হইল গিয়া
আমরা আমি বুঝেছি বক্তব্য যেটা নিচ্ছি আপনার বক্তব্য আমার বক্তব্য আমি বন্ধু বান্ধব এসে হয়েছি আমি নায়িকার লোকে আমি নায়কর পাঠ করলাম বুঝুন কত কষ্ট করি মেম্বার খালি বাড়ি ওখান মিলে ওরে যদি নায়িকার আমি তোরটা মারি না তার কি তার নায়ক হইলাম বুঝুন এটা আমি সরম পাই মেম্বার হয়েছি আহা আপনি সরম পাই যান সরম পাই যান দেখি তো ও লেবাদ আপনার লাগাই লো আছে এটা বিয়ার আগে বিয়ার পরবর্তী সময় কিভাবে কি হইব না হইব এই বিষয়ে তো তো কইলাম বিয়া বাদে তো কইলাম বাচ্চা কাচ্চা দিন করব নি এটা না আপনি গল্প লাইন সারিয়ে যাইবা না 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 গল্প লাইন দেখান আছে আপনি গল্প রেখে দিকে খালি লাইন কা যে না এটা আমি তোরা লাগব না 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 সম্ভব বুঝা না সম্ভব না সম্ভব না আপনি যেটা বলছেন শুটিং এটা শুটিং না এটা হলো সচেতনমূলক একটা নাটিকা আমরা করলাম কত নাটক এখানে আমি বুঝছি এই নাটিকা করুক আর কত নাটক করুক আর আপনি তো মারাত্মক একটা ভুল করলাম আপনি তো কইলে আপনি আপনি বাড়ি তো নাটক আর কথা আপনি ফটো ফটো নাটক করেন কি তাহলে আমরা কিন্তু ফটো 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 লাগে নাটক করব এটা কোন ধরনের নয় ভাই আপনারে আমি আবারও অনুরোধ করিয়া কইরাম হোটেলাতে বলতে গিয়া মানে এই যে সচেতনমূলক যে আমরা যে খাসটা করলাম এটারে মানে নাটকের ভাষায় এটার পথ নাটক খোয়া হয় আমরা সিনেমা করলাম না আপনি যেভাবে অশালীন আচরণ আপনি মানে দেখানো শুরু করছেন নাইকে ভাই আমার আর্টিস্ট আপনি যে জড়াই ধরে গেছেন এটা বাদ জিনিস বাদ জিনিস আর বলা জিনিস আপনি কিন্তু লাইনে যাই রাখি আপনার তেই লাইন চুতেই দিছে আমি নায়ক তাই নায়িকা আমার বন্ধু বান্ধব যেবা যারা আছি সব টেলিফোনে বাস্তবে সরাসরি কইছি যে আমি নায়ক আমি নায়িকার লগে শুটিং দেখিলাম আমি নাটক করা দেখিলাম আমি নায়িকারে তোর উলাবো আচ্ছা এখন আমার বক্তব্যটা আমি কইয়া পরিষ্কার করি লাই কইল আপনার বন্ধু বান্ধব আপনি আঞ্জামানি তোরা লাগবে এর লাগে মূলত নাটকটা হল না এই নাটকটা হলো গিয়া সচেতনমূলক আর এই সচেতনের মধ্যে আমি অসচেতন খামান করতে দিতাম পারতাম না তো অশ্লীল বিষয় আছে আপনি এটা কিভাবে দিতা করলাম না পালা বুঝছি তাইলে আমার এলাকা তো কোনো হইতে নাটক করতে পারতাম না এটা বুঝলাম আমার এলাকার কোনো হইতে নাটক করতে পারতাম না আপনি যে বলে যখন আপনার লোক আলাপ আলোচনা হলো তখন তো আপনি তো মানে খুব সিরিয়াস দেখাইলে বলে ভাই আপনি যা কইবা মানে আমার কথা মতো জেলা কইছি আমি বাড়ি মিলে দিছি ইয়ে এলাকার মানুষ কইছি বাউন্ডারি ভিতরে আইতো না একটা মানুষ আর ওই তো সব মানুষে হনু হইয়া দেখেন আমার কথা শুনছে তারা এলে এই এক কাম কর আমার জুতা আনছিলে বদলাইয়া ওখান থেকে আমার বাড়ি দিস ওগো আমার বইন নাকর দেব আনছিলে ও গুতা দিছি ফেসাইয়া নিয়ে বাড়ি দিও এলে আপনারা কইলাম আপনি আমার রাইট এফ এর পেনশন এনে আপনারে দিলাম ওগুলো টাকা দিবা বুঝছি আর ভারম মুরুক দুইটা খাবাইছি ওগুলো হিসাব করিয়া গিয়া ই গাছ তো কি বাড়াইবা আর দেখো ই গাছ কোন ফাঁদ ওয়ার দিয়ে নাটক করা আমি হলে দেখলাম যে মেম্বারে চলে দিলাম আমি আমার চেয়ার নিলাম দিস হে তোমার খাতা কথা কথা নেও কথা নাও কিন্তু শুটিং শুটিং হচ্ছে না হইতো না হে আমার জুতা দিস জুতা দিস গুলজার ভাই আপনি সংস্কৃতিক মানে মানুষ ছিলেন না কে দইলো উত্তর দেও কা কি দইলো ও বা কই আমি চিনি করতে কেউ তো আমি কখন তো এইভাবে তার অশ্লীল আচরণ করলাম মাঝে দিতে পারছি আমি একটা জিনিস বুঝতাম না আপনি ও ধরনের মানুষের সাথে কাস্টিং দিলাম আমি কি তা সিনিয়র হয়েছি হে আলোচনা যখন আমার সাথে আলোচনার বই তখন তো সব আসলাম তখন তো হে বুঝছে আমি বুঝছি আমার গল্পে যেভাবে ডিমান্ড করে আমার ওইরকম আমার গল্পটা এই আমার এটা সচেতনমূলক একটা পথ নাটক নবজাতক শিশুরা না লইয়া বুঝত এ সব কিছু বুঝতো বুঝছে না বুঝার পরে আজকে হে তার বন্ধুরে ফোন দিয়ে হয়েছে বলে মানে আমি নায়িকা মানে আঞ্জামে ধরতাম উইব এটা কি ধরনের অশ্লীল বিষয় আসবে এটা তো সিনেমা নাই এটা নাইও এটা নাটক এটা কত নাটক এখন কি তো হইব আমার কবল টাটা হচ্ছে এনজিও থেকে যখন ফোন আইব আমি তাহলে কইতাম মানে কইতাম বলে ফারছি না আসলে সরি কইতাম আর কিছু সমস্যা আমার হয়েছে আর এইরকম প্রজেক্ট এত লোড আমার ভুল হয়ে গেছে আমি তাহলে আগে যে সিনপসিসগুলো দিছি আমি যে গল্পর যে কাহিনী সংক্ষিপ্তগুলো দিছি এগুলো হইতো না তুমি কিন্তু উঠে চিন্তা কইলা বলে না আমি একটু রোমান্টিকও তো থাকতো আমি একটু ফ্লেভার থাকতো আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই সাহেব কর ভালো আছেন নি ওয়ালাইকুম সালাম ভাই সাহেব ভালো আছেন তোমাদের কি ছিল না আমি কি তা আপনারা মঞ্চ ধরে গেছেন নাকি না নাটক চলেন নাকি ভাই সাহেব চলছিল ভাই সাহেব বন্ধ হয়ে গেছে কোনো কারণে ইয়াল্লা ইয়াল্লা কি তা কোন কারণে বন্ধ হয়ে গেছে আপনার এলাকার যে ওই যে ছেলে আছে খুব জেড ইসলাম জেড ইসলাম ও শুনলাম জেড ইসলাম বলে নায়কের অভিনয় করবা আসা নেই আসলে ভাই সাহেব আপনার এটা হলো নবজাতক লইয়া একটা সচেতনমূলক একটা পথ নাটক
এইটাই লই গিয়া আমি আসলে যে বেজের ইসলামরে বুঝাইয়া কইছি হে হইতো বুঝছে না এয়া যা মানে অশ্লীল আচরণ আরম্ভ করছে অর্থাৎ আদিষ্ট লোকে মানে এগুলো দুর্ব্যবহার যেটা আসলে মুখে প্রকাশ করার মতো না মানে সিনেমা মনে করছে আমি কিন্তু এইটা তো আসলে পথ নাটক বুঝছি ভাই স্যার আমি আসলে ইতার মানুষ না কোনটা সিনেমা আর কোনটা ফতেঘাটা নাটক কোনটা আমি বুঝি না যে কুঞ্চি আমি যে ইসলাম বলে নায়ক রবি নব তোমার কিন্তু কালকে আপনারা নাটক করতে না এনেও করেছো তো না ওর না ভাই স্যার তার লোক একটু আগে একটা সমস্যা হয়ে গেল তাই কইলে আসলে আপনাদের না করে দিছে ওর দিদি আমরা করতাম পারতাম না মানে দেখিয়ে দিব ওরকম একটা ব্যবস্থা আপনি তো আসলে মানামানি না নাটক করছে একটা মানুষ এরা কোনো সময় মাইটেঙ্গা করে জি বুঝতে পারছি নাটক মানে মাইটেঙ্গা করে না রাস্তা ঠিক গাউরো না জি দেখো বুঝতে পারছি আপনারা টাউন থেকে এসে না জি আমি একটু আগে দেখছি নগাই আপেল লাগান জিনিসটা ফটফট করে দেয় আর আমার মনে হয়েছে কিছু দামে লুয়েছে পয়সা বহর পিছু রয়েছে যে বিশাল কিন্তু এই এলাকা মোটামুটি প্রতাপশালী কয়েকজনের লোকের আছে আপনারা বলতে আসলে এনজয় আমরারে এটা একটা সামান্য একটা ইয়া দেয় ভীষণ মানি দেয় এটা আসলে আপারে দেওয়া লাগতো দেখা যে আছে ভীষণ মানি আছে আল্লাহ তেনা রোজ হইলো না কিলা দিবা ভাই সাহেব এটা আমরা বুঝবো নি শুনতে পাইছ বুঝছেন না ব্যবস্থা তো ওই কপাল খারাপ হলো না কিছু করার নাই আচ্ছা পয়সা আপনারা যদি ঘুরবো একটা অফার দিই আপনি কিন্তু আপনার অফারটা গ্রহণ করবা অফার বলতে কি ধরনের অফার যে ইসলামের মতো মানে আজেবাজে কোনো বিষয় জি না আমি যদি কিছু টেকা দিই তাই কিন্তু আমার বউর অভিনয় করতে পারবেন আমার বউর অভিনয় আমার বউ বানাই আমার লোকের লাগে আমি আমার বাড়ি বই বন্ধু এটা আসলে কিরকম অভিযান বিষয়টা মানে আপনার মানে বউ বানাই দিলে বিয়ে অভিনয় করতো মানে আপনার লোকের বুঝতে পারবো আপনি একবারই না আপনার গেলাম না একটু এটা অভিনয় করাই বলে হবো না আমি তো অভিনয় করতে পারতাম না নাটকের দলের লোক একটা বাইন হয়ে গেছে একটা জামেলা রাখি গেছে ওখান তাইতে তো অভিনয় না হইলে আবার টাউন ফিরে কাজ হইলে না এখানে তো আমি একটা অভিনয় করাইলে বাস্তব অভিনয় হইলে জানো তো আমার লোকে সবসময় আতাল তাতাল করে আমার লোক বিয়া দেবে করে একটা বিয়া হইলে আমি একদিন বিয়া অভিনয় করিয়া বিয়া বলিয়া কন্যা লইয়া বাড়ি যাই দেখো হইলে জানো তোর কিটা রিয়েকশন হয় এরপরে অবস্থা হচ্ছে আর ব্যবস্থা নেই বাইসা মাইকিন তো আমি বেশি নাই এখানে কিন্তু হতা আসলে স্বামী স্ত্রী একজন আরেকজনের পরিপূরক একজন বউর উচিত জামাইকে সম্মান করা তেমনি ভাবে একজন জামাইরও উচিত বউরে সম্মান করা অর্থাৎ একজন আরেকজনের প্রাপ্য সম্মানটা দিত কিন্তু বর্তমানে আমরা সমাজ থেকে এই জিনিসটা উঠে গেছে এলাকায় তো বিচ্ছেদের সংখ্যাটা বাড়ি গেছে তবে একটা সংসার করতে হইলে অনেক ত্যাগ স্বীকার করা লাগে কারণ একমাত্র ত্যাগের মাধ্যমে সংসার টিকিয়ে রাখা সম্ভব তাছাড়া সম্ভব না ভাই সাহেব আমি গেলাম গিয়া গুলজার ভাই আমাদের গিয়েও ফিকা মারা ঠিক আছে গেলাম কি ভাবি Thank you.